আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আপনারা যারা এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক ও সমমান শ্রেণীতে ভর্তি হয়েছেন, আপনাদের জন্য এই মুহূর্তে একটি সুসংবাদ রয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যে আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু একটি উপবৃত্তির একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটা কিন্তু ইতিমধ্যে আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে নোটিশে যে বিস্তারিত বলা হয়েছে সে ব্যাপারগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব, এবং এছাড়াও আবেদন করতে কি কি প্রয়োজন হবে সে সম্পর্কিত পুরো বিস্তারিত এবং কোথা থেকে আপনারা আবেদনগুলো করবেন সে পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের এই উপবৃত্তি সম্পর্কে সম্পূর্ণ সঠিকভাবে জানতে পারবেন। তো বন্ধু, শুরু করার আগে বলে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের শিক্ষণীয় সকল ভিডিও আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, প্রথমে আসা যাক যে নোটিশটি তো আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা। এখানে কিন্তু বিষয়টা রয়েছে এরকমের যে স্নাতক ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের 2022-23 অর্থবছরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইন আবেদন। উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 2022-23 অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ে দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও ভর্তি পরীক্ষায় গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে। ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে আপনার যে একটি অ্যাড্রেস দেওয়া হয়েছে www.eservice.pmeat.gov.bd/admission লিঙ্কে প্রবেশ করে অনলাইন আবেদন করতে হবে। ইভর্তি সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুরূপ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে আগামী 28/7/2022 খ্রিস্ট থেকে 29/9/2022 ইং তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে স্নাতক ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, আমরা কিন্তু জানলাম যে আমাদের আবেদনটি শুরু হবে 28/8/2022 তারিখ থেকে এবং চলবে আগামী 29/9/2022 তারিখ পর্যন্ত। তো এখানে এখন আমাদের কি কি প্রয়োজন লাগবে সেগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে, কারণ এগুলো যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনার আবেদনে ভুল হলে অবশ্যই আপনার আবেদনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং আপনি এই উপবৃত্তি মানে ভর্তি সহায়তা পাবেন না। এখানে যেটা বলা হয়েছে, দেখেন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তাটা দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে, দেখেন, এখানে কিন্তু প্রয়োজনীয় যে কাগজপত্র সে কাগজপত্র কথা স্পষ্ট আকারে বলে দিয়েছে। সেটা হচ্ছে, প্রথমে লাগবে আপনার ছবি, সদ্য তোলা পাসপোর্টে যে আপনার এক কপি ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে, যেটা আপনার সাদা কাগজে আপনি একটি স্বাক্ষর দিবেন সেটি স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে, সেটা আপনার মোবাইলে চাইলেও করে নিতে পারেন। তো বন্ধুরা, এটি আপনার মোবাইলের মাধ্যমে কীভাবে করবেন সে সম্পর্কিত ভিডিও নিয়ে আমি আসব আমার ইউটিউব চ্যানেলটিতে। এর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দ্বিতীয়ত হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ জন্ম নিবন্ধন স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তার পরবর্তীতে রয়েছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অবশ্যই আপনাকে সঙ্গে নিতে হবে, কারণ এটিও স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তো পরবর্তীতে এখানে রয়েছে, দেখেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্মে। এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ পত্র নির্ধারিত ফর্ম যেটি বলা হয়েছে সেটি কিন্তু এই ফর্ম ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন। তো বন্ধুরা, এটি পূরণ করে যদি আপনার এখানে নিয়ে যান কলেজে বা আপনার প্রতিষ্ঠানে, তাহলে অবশ্যই আপনার প্রতিষ্ঠান প্রদান আর নিচে দেখেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান অবলিক বিভাগীয় প্রদানের স্বাক্ষর যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু সিল দিয়ে, তারপর কিন্তু আপনার এখানে নিচে আরও একটি ফর্ম রয়েছে সেটিও কিন্তু আপনাকে পূরণ করে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কাছে নিয়ে যেতে হবে এবং সে কিন্তু এটাকে সই করে এবং সিল দিয়ে তারপর কিন্তু আপনাকে দেবে, এটাও কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। তো এই ফর্মটা যদি আপনাদের কারো দরকার হয় অবশ্যই আমাকে ইমেল বা কমেন্টের মাধ্যমে জানান, আমি আপনাদের ইমেল করে দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র সুপারিশ তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য।
তো বন্ধুরা, এই বিষয়টা হচ্ছে কিন্তু আপনাদের সবার না, যারা চাকরি করছেন মানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী রয়েছেন, তাখানে তাদের সন্তানরা যদি এখানে আবেদন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনার পিতামাতা, সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু একটি প্রত্যয়নপত্র লাগবে, সেটা যদি আপনার, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, কারণ এটা বলা হয়েছে ক্ষেত্রে প্রযোজ্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানদের জন্য কিন্তু প্রযোজ্য, এটাই কিন্তু বলা হয়েছে। তো সর্বশেষ এখানে যেটি বলা হয়েছে যে ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা, তো বন্ধুরা এখানে আপনি কতদিনের মধ্যে আপনার এই টাকাটা আপনি পেতে পারেন সেটাও কিন্তু তারা বলে দিয়েছে। আবেদন প্রাপ্তির 4 থেকে 6 মাস পর অর্থ প্রেরণ করা হবে। তো এখানে কিন্তু তারা স্পষ্ট আকারে লিখে দিয়েছে এবং বলে দিয়েছে যে আপনার কিন্তু 4 থেকে 6 মাসের মধ্যে পেয়ে যাবেন। শিক্ষার্থী ভর্তি সহায়তা নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা দিয়ে যে নোটিশটি ছিল এবং যে কাগজপত্র লাগবে সে সম্পর্কিত পুরো বিস্তারিত আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি মনে করেন অন্যদের দরকার আছে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।